আজ ছয়ই ফাল্গুন রবিবার দু হাজার বাইশ সালের বিশে ফেব্রুয়ারি সিংহ রাশি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির কাটবে যাদের চন্দ্র রাশি সিংহ এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই কাটবে আর যাদের লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ কিন্তু আপনাদের স্বাস্থ্য ভঙ্গের চোখ পরিলক্ষিত হচ্ছে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান গরুকে পালং শাক শাক সবজি এগুলি খাওয়াতে পারেন স্বাস্থ্য প্রেম দাম্পত্য সমস্ত খাতেই শুভ পরিণাম আপনারা পাবেন আর নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতে পারে চাকরিজীবীদের কিন্তু আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ কাটবে তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদের মাধ্যমেই কাটান সময়ের সদ্ব্যবহার করবা করবার জন্য আপনাকে কোন সময়ে কি করবেন এবং কি করবেন না কোথায় আপনাকে থামতে হবে সেটি কিন্তু আপনাকে জানার প্রয়োজন আছে যদি আজ আপনার কাছে ফাঁকা সময় থেকে থাকে সেই সময়টিতে ক্রিয়েটিভ কিছু করবার চেষ্টা করুন সময়কে যেন নষ্ট করবেন না অর্থ আজ অনেক কিছুতে ব্যয় হবে কারণ ব্যয়বহুল একটি দিন অর্থ সংক্রান্ত সমস্যা মোকাবেলা করবার জন্য দক্ষতার সাথে আপনার বাজেটকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগের জন্য বিজনেসম্যানেদের আজকের দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই আবার যারা চাকরিজীবী আছেন তাদের জন্য আগে বলেছি শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো পড়াশুনোয় কিন্তু আজ আপনাদের দিনটি মধ্যম প্রকৃতির উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই দিনটি আপনার যেমনই কাটুক না কেন সন্ধ্যাবেলার সময়টা বন্ধু বান্ধবদের সাথে আকর্ষণীয় কিছু করার পরিকল্পনা করতেই পারেন দেখবেন আপনার দিনটি উজ্জ্বল থেকে উজ্জ্বল তর হয়ে উঠবে ভুল ভাব বিনিময় বা বার্তা আজকের দিনটিকে নিষ্প্রাণ করে দিতে পারে আর তাই অবশ্যই চেষ্টা করুন নিজের কথাবার্তার ব্যাপারে একটু সংযত হওয়ার পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের থেকে পরিপূর্ণ সহযোগিতা পাবেন আপনাদেরকেও কিন্তু সময়ের সদ্ব্যবহার ব্যবহার করা শিখতে হবে টাইম ইজ মানি তাই সময়কে যেন নষ্ট করবেন না সময়কে যদি আপনারা দাম না দেন তাহলে সময়ও কিন্তু আপনাকে অবহেলা করতে পারে যদি ফাঁকা সময় আপনার কাছে থেকে থাকে সেই সময়টিতে ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তো এই বিষয়ে অত্যধিক টেনশান গ্রহণ করবার কিন্তু কোনো প্রয়োজনই নেই আজ যেহেতু রবিবার তাই রবিগ্রহের বীজ মন্ত্র যেটি হলো ওম হ্রাং হ্রেং হ্রো নামা এটিকে একশো আটবার জপ করে দিন শুরু করুন সকাল সকাল সূর্যদেবকে প্রণাম করে তাহলে কিছুটা হলেও আপনাদের ভালো সময় থাকতে চলেছে আজকের দিনটিতে অন্যথায় সাবধানতা অবলম্বন করা অত্যধিক গুরুত্বপূর্ণ